কালী কাপুর প্রিন্স আনোয়াশার রোড কানেক্টারের উপরে যদি আপনি প্রপার্টি খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি যদি রিসেল মিনি কমপ্লেক্সের 3BHK ফ্ল্যাট খুঁজছেন, তাহলেও আজকের ভিডিওটা অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার ভিউয়ার্স, আমি পলাশ, ব্রিক সিটি কলকাতা প্রপার্টি থেকে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমাদের পুরনো ভিউয়ার্স অথবা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন ঠিক প্রপার্টির দিকে এগোচ্ছি, কালী কাপুর প্রিন্স আনোয়াশার রোড কানেক্টার, আর আমার পেছনেই রয়েছে অভিষিক্তা মোড় অভিশার শপিং কমপ্লেক্স। অভিশার শপিং কমপ্লেক্স থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে 700 থেকে 800 মিটার ডিস্টেন্স। প্রপার্টির এক্স্যাক্ট অ্যাড্রেস কালী কাপুর গীতাঞ্জলি পার্ক বাস স্ট্যান্ড। থাকছে মিনি কমপ্লেক্স, 3টে টাওয়ার এবং 36টারও বেশি ইউনিট নিয়ে। G+3 বিল্ডিং, G+4 বিল্ডিং করে 3টে টাওয়ার রয়েছে। প্রপার্টি অ্যাভেলেবেল অন 2nd ফ্লোর। আর আপনি যদি যাদবপুর থানা হয়ে প্রপার্টিতে আসতে চাইছেন, তাহলে খুব ইজিলি প্রপার্টিতে আপনি পৌঁছে যেতে পারেন। যাদবপুর থানা থেকে ডিরেক্টলি রুবি কানেক্টরের মধ্যে অটো অ্যাভেলেবেল, এছাড়াও বাস তো রয়েছে। বাস থাকছে গড়িয়া টু হাওড়া মিনি বাস এবং 47B, এছাড়াও এয়ারপোর্ট যাওয়ার জন্য প্রচুর এসি বাস অ্যাভেলেবেল। G+3, G+4 করে 3টে টাওয়ার থাকছে। আর প্রপার্টির সামনে দেখুন 25 ফিটের রাস্তা থাকছে। টোটাল 36টারও বেশি ইউনিট, আর প্রপার্টি অ্যাভেলেবেল অন 2nd ফ্লোর। 1070 স্কোয়ার ফিট 3BHK অ্যাভেলেবেল অন 2nd ফ্লোর, সাথে লিফ্ট, কভার, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, CCTV এবং 24/7 সিকিউরিটি সিস্টেম। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি কালী কাপুর প্রিন্স আনোয়াশা রোড কানেক্টার অথবা গীতাঞ্জলি পার্ক এরিয়ার প্রপার্টি খুঁজছেন, তাহলে আজকের প্রপার্টি অবশ্যই দেখতে পারেন, কারণ নতুন প্রপার্টি এইসব এরিয়ায় নেই বলেই চলে। যেগুলো রয়েছে সেগুলো 6,500 টাকা পার স্কোয়ার ফিট। তবে আজকে যে প্রপার্টিটা দেখাবো সেটা রিসেল প্রপার্টি, থাকছে একটা মিনি কমপ্লেক্সের ভেতরে, প্রাইসটাও খুব রিজনেবল, সবটাই ডিসকাস করবো। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে প্রপার্টি সম্বন্ধে আপনার কিছুই অজানা থাকবে না। কালী কাপুর প্রিন্স আনোয়াশা রোড কানেক্টার থেকে এই অ্যাপার্টমেন্টের ডিস্টেন্স থাকছে ঠিক 200 মিটারের ডিস্টেন্স, হাঁটাপথের ডিস্টেন্স। আর হাঁটাপথের ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন অটো, বাস, এছাড়াও অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট। আর এই অ্যাপার্টমেন্টের ভেতরে প্রচুর ফুল গাছ এবং আম গাছ রয়েছে। যদি আপনার গাছ পছন্দ হয় তাহলে এই প্রপার্টিটা অবশ্যই ভিজিট করতে পারেন। অ্যাভেলেবেল অন 2nd ফ্লোর, 1070 স্কোয়ার ফিট 3BHK, সাথে কভার, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। তো চলুন প্রপার্টির একটা ইন্টিরিয়ার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিউয়ার্সরা লোকেশনটা বুঝতে পেরেছেন। এবার আসুন প্রপার্টির একটা ইন্টিরিয়ার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি 2nd ফ্লোরে উঠে এলাম। 2nd ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল থাকছে। আর প্রপার্টির ঠিক এন্ট্রি নেওয়ার আগে ডান দিকে একটা শু র‍্যাক থাকছে, সেটা কিন্তু অলরেডি এখানে ফিটিংস অবস্থায় আপনি পেয়ে যাবেন। আর সাথে আমরা পেয়ে যাব ক্লপসিকাল গেট। 1070 স্কোয়ার ফিট, 1070 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাট, অ্যাভেলেবেল অন 2nd ফ্লোর, রিসেল প্রপার্টি। সাথে থাকছে কভার, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, CCTV এবং 24/7 সিকিউরিটি সিস্টেম। আর ফ্ল্যাটে এন্ট্রি নিয়ে ড্রয়িং ক্যাম্প ডাইনিং এরিয়ার সাথে যে উইন্ডো ফেসিংটা দেখছেন, এদিকটা থাকছে নর্থ ভিউ, সাথে বক্স উইন্ডো। 1070 স্কোয়ার ফিট 3BHK অ্যাভেলেবেল অন 2nd ফ্লোর। সামনে যে ব্লকটা রয়েছে এই কমপ্লেক্সের ভেতরই, দেখুন মাঝে কিন্তু একটা রাস্তা রয়েছে, কমন প্যাসেজ, অনেকটা গ্যাপ রয়েছে। এদিকটা নর্থ ভিউ দেখলেন, ড্রয়িং ক্যাম্প ডাইনিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস, আর একটা টিভি ইউনিটটাও কিন্তু এখানে ফিটিংস করা থাকবে। রিসেল প্রপার্টি, ফিটিংসগুলো অবশ্যই আপনাকে চেঞ্জ করে নিতে হবে, কালার করতে হবে, কালারের প্রয়োজন রয়েছে। টোটাল 3টে ব্লক থাকছে, 36টা ফ্ল্যাট নিয়ে এই অ্যাপার্টমেন্ট। প্রপার্টির লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই, কালী কাপুর প্রিন্স আনোয়াশা রোড কানেক্টর গীতাঞ্জলি পার্ক বাস স্ট্যান্ড। কালী কাপুর প্রিন্স আনোয়াশা রোড কানেক্টর থেকে ডিস্টেন্স থাকবে 200 মিটারের মতো। হাঁটাপথে আপনি ডেলি নিজ যেরকম সবজি মার্কেট, ফিশ মার্কেট, গ্রোসারি শপ, ব্যাঙ্ক, ATM 100 থেকে 150 মিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন। সামনে যে ভিউটা দেখছেন এটা কিচেন এরিয়া। কিচেনটা কিন্তু পুরোপুরি সেমি মডুলার করা রয়েছে, ওপরে ক্যাবিনেট, নিচে স্পেস করা রয়েছে। 1070 স্কোয়ার ফিটে 3BHK ভীষণই ভালো লেআউট। যে সমস্ত ভিউয়ার্সরা একটু কম বাজেটের মধ্যে মিনি কমপ্লেক্স খুঁজছেন, তাহলে আজকের এই প্রপার্টিটা অবশ্যই আপনি ভিজিট করতে পারেন। কিচেন থেকে বেরিয়ে এসে ওপরে আমরা একটা লফট দেখতে পাচ্ছি। এটা 1st বেডরুম ভিউ, সাথে অ্যাটাচড ব্যালকনি এবং 2টো উইন্ডো। অ্যাটাচ ব্যালকনি ফেসিংটা থাকবে ইস্ট ফেসিংয়ে। আর এদিকে যে ফেসিংটা দেখছেন ওদিকে নর্থ ফেসিং। বেডরুমের সাইজ থাকবে 10 ফিট বাই 10 ফিট। G
G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের প্রপার্টিটা আপনি পেয়ে যাবেন, টপ ফ্লোর নয়। যে সমস্ত ভিউয়ার্সরা টপ ফ্লোর অ্যাভয়েড করছেন তারা এই প্রপার্টিটা অবশ্যই ভিজিট করতে পারেন। মিনি কমপ্লেক্সের ভেতরে থাকছে 3 BHK, 1070 square feet। আর সামনে যে ভিউটা দেখছেন ব্যালকানি থেকে, এদিকটা পুরোপুরি ইস্ট ফেসিং, ডান দিকে আমরা পার্শিয়ালি সাউথ ভিউটাও পেয়ে যাব আর বাঁদিকে আমরা নর্থ ভিউটাও পেয়ে যাব। এদিকে থাকছে সাউথ ভিউ আর পুরো গ্রিনি এরিয়া পাবেন। দেখুন ভেতরে আম গাছ থাকছে, প্রচুর ফুল গাছ, এইসব এরিয়ায় এখন নতুন প্রপার্টি নেই বললেই চলে। তো যে সমস্ত ভিউয়ার্সরা এরকম লোকেশানে একটা মিনি কমপ্লেক্স খুঁজছেন 3 BHK, তাহলে এই প্রপার্টিটা একদমই মিস করবেন না। প্রপার্টির প্রাইস অবশ্যই এরপরে ডিসকাস করবো, পুরো ফ্ল্যাটটা আপনারা ভালো করে দেখে নিন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা প্রপার্টিটা ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে ঠিকমতো গাইড করে দেবে কীভাবে প্রপার্টিতে আসতে হবে আর প্রপার্টির অন্যান্য এনকোয়ারি। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এসে আমরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং এরিয়াটা দেখতে পেলাম, তারপরেই রয়েছে ডান দিকে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে মিক্সচার কল এবং বেসিন, বাইরেও একটা বেসিন কাউন্টার অলরেডি ফিটিংস করা থাকছে। ফিটিংসগুলো অবশ্যই আপনি চেঞ্জ করে নেবেন কারণ এটা রিসেল প্রপার্টি। যে সমস্ত ভিউয়ার্সের ছোটোর মধ্যে যদি আপনি 3 BHK ফ্ল্যাট খুঁজছেন এবং একটা সিকিউর প্লেসে, মানে একটা মিনি কমপ্লেক্স, তাহলে এই প্রপার্টিটা একদমই মিস করবেন না। কালিকাপুর এরিয়ায় এবং গীতাঞ্জলি পার্ক এরিয়ায় ফ্ল্যাটের কিন্তু প্রচুর ডিমান্ড। এটা সেকেন্ড বেডরুম, সাথে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে দুটো উইন্ডো, অ্যাটাচ ওয়াশরুম। অ্যান্ড এই বেডরুমের সাইজ থাকছে 10 ফিট বাই 10.5 ফিট, সাথে একটা কভার্ড অলরেডি ফিটিংস করা থাকছে। আর প্রত্যেকটা উইন্ডো কিন্তু আপনি বক্স উইন্ডো পেয়ে যাবেন। তিনটে বেডরুমে এসির কানেকশান থাকছে। G+4 বিল্ডিং, 3টে ব্লক, সাথে কভার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, যেটা ম্যাক্সিমাম ভিউয়ার্সদের একটা বড় রিকোয়ারমেন্ট। আমাদের ম্যাক্সিমাম ভিউয়ার্সদের কিন্তু একটা সবসময় রিকোয়ারমেন্ট থাকে যে কভার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, সেটা কিন্তু এখানে এই প্রপার্টির সাথে আপনি পেয়ে যাবেন। 1070 স্কোয়ার ফিটে 3 BHK অ্যাভেলেবেল অন সেকেন্ড ফ্লোর, G+4 বিল্ডিং, টোটাল 3টে টাওয়ার থাকছে এবং সাথে সমস্ত ফেসিলিটিগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এটা অ্যাটাচ ওয়াশরুম, দুটো ওয়াশরুমই যথেষ্ট স্পেসিয়াস 1070 স্কোয়ার ফিট এরিয়া অনুযায়ী। আর এই অ্যাপার্টমেন্ট থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে আপনি মেজর হসপিটাল পেয়ে যাবেন, যেরকম রুবি, আরএনটেগর, আমরি, মেডিকা এবং দিশান হসপিটাল। 1070 স্কোয়ার ফিট, 1070 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাট G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল, সাথে কভার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। এটা থার্ড বেডরুম, অ্যান্ড এই বেডরুমের সাইজ থাকছে 10 ফিট বাই 10.5 ফিট, ফ্লোরে ইউজ করা হয়েছে মার্বেল, অ্যান্ড মার্বেলের কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আর এই থার্ড বেডরুমের সাথে আমরা একটা স্প্লিট এসি অলরেডি এখানে ফিটিংস অবস্থায় পাচ্ছি। আর যে উইন্ডো ফেসিংটা দেখছেন সেদিকটা থাকছে ওয়েস্ট ফেসিং উইন্ডো। আপনি ভিডিওতে খেয়াল করবেন প্রত্যেকটা উইন্ডো কিন্তু বক্স উইন্ডো এখানে পেয়ে যাচ্ছেন। 1070 স্কোয়ার ফিট, 1070 স্কোয়ার ফিটের 3 BHK, সাথে মিনি কমপ্লেক্স, G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে, কভার ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। অ্যান্ড এই প্রপার্টির প্রাইস থাকছে উইথ কভার ইন্ডিপেন্ডেন্ট পার্কিংয়ের সাথে 68 লাখ। আর যদি প্রপার্টি আপনি জেনুইনলি পারচেস করতে চান, প্রাইস স্লাইটলি নেগোশিয়েবল। সমস্ত ন্যাশনাল ও প্রাইভেট ব্যাংক থেকে লোন নিয়েও আপনি প্রপার্টি পারচেস করতে পারেন। বর্তমান ওনারের নামে প্রপার্টির ট্যাক্স, মিউটেশন, বিল্ডিংয়ের CC সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। কী ধরনের প্রপার্টি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্টস করেও আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজ ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর ব্রিক সিটি কলকাতার প্রপার্টির ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।